তমলুকে আমার এমপি অফিসে আমি জনতার দরবার করতাম, প্রত্যেক রবিবার ওখানে পৌঁছে যেত, বলতো তৃণমূলের নেতারা আমাকে ডাকছে না দাদা। আমি বলতাম কি করতে হবে বাবু, আমার একটা ক্লাব আছে সেখানে একটা অনুষ্ঠান হয়, আপনাকে আসতে হবে। আমি এসেছিলাম তার ক্লাবে, প্রকাশ্য সভায় বলেছিলাম একটা এনজিও আছে, অ্যাম্বুলেন্স দিয়েছি তাদের ক্লাবকে। অ্যাম্বুলেন্সের গায়ে আমার নাম লেখা আছে কিনা জানি না, হয়তো চিট দিয়ে মারিয়ে দিয়েছে, উঠে দিয়েছে। এদের চরিত্র আমি চিনি, এদেরকে বলি একটু সাবধান হন। বাড়িতে যদি এজেন্সি আসে, আমি বলছিলাম কত টাকার মালিক বলুন তো, এরা স্বপন সামন্ত উত্তম কুণ্ডু, ওদিকে স্বপন মন্দিরা কত টাকার মালিক, কোটি কোটি মানুষের টাকা। ওপারে গঙ্গার ওপারে হালিশহর বলে একটা ছোট্ট পুরসভা আছে, তার চেয়ারম্যানের নাম রাজু সাহানি, জেলে আছে। বাড়িতে গেছিল সিবিআই, 80 লক্ষ টাকার নগদ, 2.5 কোটি টাকার দলিল পাওয়া গেছে। আমি বলি এই রাজু সাহানি গুলো হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, ভাইপো মডেল। ভাইপো বলছিল না আমি 5 পয়সাও খাই না, আপনি পয়সা খান না সবাই জানে, আপনি কি কি খান, কয়লা খান, বালি খান, পাথর খান, গরু খান, দেশি মদ্রপুর থেকে পার বোতল 5 টাকা করে কমিশন খান, এটা সবাই জানে। মমতা ব্যানার্জি আজকে বলছে না কেসটা বীরের মতো বের করবো, সে ঘুরে বাড়ি, সবে তো আপনার জেলে আছে, এরপরে তো দিল্লি যাবে, তিহার জেল, আপনার ভাইপো যাবে মধু তোড়ার সঙ্গে থাকবে। আপনারা এতটুকু মাথা ব্যথা করবেন না, দেখলেন না পাথর ছুড়ছিল এখানকার ওসিকে এসপিকে, নিয়ে যাব আদালতে, নিয়ে যাব। যেমন আপনার ডিজিপি বেল লাগাতে লাগাতে ছুটছে কোর্টে, নেতাই যে আমাকে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ঢুকতে দেয়নি, আপনাদের জানানো সত্ত্বেও, প্রপার কাগজ থাকা সত্ত্বেও, আমাদের ঘোষিত কর্মসূচিতে গুণনামী করার জন্য অ্যালাউ করেছেন, কৃষি ভাইকে বাঁচাবে না। খুব ফটফট করছে গুগাটের প্রাক্তন এমএলএ, আরে প্যাড দিয়ে টাকা তোলেননি, বিশ্বনাথ কারকের কাছে আছে যেতে নেবেন, মন্ডল প্যাড, মহাদেব প্যাট, ত্রিশূল প্যাট, কত টাকা তুলেছে গাড়ি দাঁড় করিয়ে করি এখনো তোলে। এই চোরেদের বিরুদ্ধে লড়াই, আরে আমি নন্দীগ্রামে করে দিয়েছি, বাকিটা আপনাদের নিয়ে আমি করে দেবো, চিন্তা নেই, করে দিয়েছি তো। যন্ত্রণার নাম 1956, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, দেখছেন না সুদীপ সত্যকে দিয়ে চিঠি লিখিয়েছিল আমার নামে বিমান বসুদের নামে, 1 ডিসেম্বর 2020 শ্যামবাজারের মিটিং এ কয়লা ভাইপো ব্যানার্জি ছিল, কয়লা ভাইপো ব্যানার্জি, প্রশান্ত কিশোর ছিল, সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, সেদিন শুভেন্দু ছিল সোনার ছেলে হীরের টুকরো। আর যেই বলে দিয়েছি চোরদের সঙ্গে থাকবো না, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকব না, 3/12/2020 চিঠি প্রকাশ করে বলল শুভেন্দু অধিকারী বিমান ও সুজন চক্রবর্তী অজিত চৌধুরীরা টাকা নিয়েছে। 8/12/2020 আমি লিখেছি সিবিআই কে যে চিঠিটা মমতা ব্যানার্জি তার ভাইকে লিখিয়েছে, 3.5 বছরের জেল খাটায় নর্দমার কিটকে সঙ্গে নিয়ে বলেছি আমি সেই তদন্ত করতে হবে। আজকে দেখছেন না বাপ কেমন বাপকে ছাড়ে না, কি বলছে দেবযানী দিদিমণির মা,
বলছে চাপ দিচ্ছে সুরেন্দ্র অধিকারীর নাম লেখাতে হবে বলতে হবে মমতা ব্যানার্জি আপনাকে কেউ রক্ষা করতে পারবে না আপনাকে যেতেই হবে বাংলার মানুষই সরাবে এবং